সমাধান করো। তোমাদের পরীক্ষায় যদি এরকম করে থিটার একটা রেঞ্জ দিয়ে দেওয়া থাকে, মানে সীমা দেওয়া থাকে যে এটার থেকে ছোট বা এটার থেকে বড় হলে সেই ক্ষেত্রে তোমাকে একটা সমাধান করতে হবে যেখানে তোমার থিটার মানটা বের করতে হবে। আচ্ছা, তো এখন আমাদের বলা আছে এখানে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু রুট টু। এখন আমরা এটা কীভাবে বের করতে পারি? প্রথমে দেখো, খেয়াল করো তোমার এখানে রুট টু রয়েছে, তাই না? সো রুটকে তুমি ওঠানোর জন্য কী করবে? উভয় পক্ষকে বর্গ করবে। সো উভয় পক্ষকে আমি যদি একটু বর্গ করি তাহলে যেটা পাই, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি তুমি হোল স্কোয়ার করো রুটটা উঠে যায়, সো আলটিমেটলি টু থাকে। বা তুমি লিখতে পারো, এবার কি দেখো, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যাচ্ছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার কত আমার? কস স্কোয়ার, যে থিটাটা থাকছে সেটা পাচ্ছি, সেটা কত হচ্ছে? কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু টু হচ্ছে, তাই না? আচ্ছা, খুব সোজা এবার আমরা কী করব দেখো, খেয়াল করো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা কী হয়ে যায়? ওয়ান হয়ে যায়, তাই না? তো আমি এখানে লিখতে পারি টু সাইন থিটা ইনটু কস থিটা, এটা ওয়ান যদি হয়ে যায়, ওয়ান হলো এবং এখানে টু থাকছে। বা আমি লিখতে পারছি টু সাইন থিটা ইনটু কস থিটা ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমি এই সাইডে পাঠিয়ে দিই কত হচ্ছে? সেটা হয়ে যাচ্ছে ওয়ান, টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান থাকবে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে উভয় পক্ষকে বর্গ করব। দেখো, উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে পাচ্ছি এখানে ফোর সাইন স্কোয়ার থিটা ইনটু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এবার দেখো, সাইন স্কোয়ার থিটাকে আমরা কস স্কোয়ার থিটাতে ভাঙাতে পারি। কীভাবে ভাঙাতে পারি বলো তো? আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি? ওয়ান, না? ওয়ান হয়। তো এখান থেকে আমি সাইনকে রিপ্লেস করতে চাচ্ছি, তো সাইন স্কোয়ারকে রিপ্লেস করলে সেটা হয়েছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। সো আমরা এখানে কী করবো? ফোর ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা থাকলো ইনটু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমার? ওয়ান হচ্ছে। বা আমি লিখতে পারি ফোর, এখানে থাকছে মাইনাস ফোর কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা এতটুকু আমার হয়ে গেল। এবং তার সাথে কী গুণ আছে? কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান গুণ আছে। এবার কী করবো? জাস্ট নর্মালি গুণ করে দিব। গুণ করলে পাচ্ছি ফোর কস স্কোয়ার থিটা এবং পাচ্ছি মাইনাস ফোর কস টু দি পাওয়ার ফোর থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এগুলোকে সব ডান দিকে নিয়ে আসলাম, সো আলটিমেটলি জাস্ট পজিশনটা চেঞ্জ করলাম, সেটা হয়ে যাচ্ছে ফোর কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস ফোর কস স্কোয়ার থিটা এবং থাকছে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। লক্ষ্য করো, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, টু কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস টু এ, এ কি আমার? এটা এ ইনটু বি প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি না? লিখতে পারি কিন্তু। তাহলে এটা আমাদের কোন সূত্র হয়ে যাচ্ছে? এটা আমাদের হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, যেটা হচ্ছে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। আচ্ছা, তো আমি যদি এখন উভয় পক্ষকে রুট করি তাহলে এখানে এই জায়গাটা কী হয়ে যাবে? ফ্রি হয়ে যাবে। সো এখানে পাচ্ছি টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এটাকে আমরা কী লিখতে পারি? এটাকে লিখতে পারি হচ্ছে বা টু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, বা কস স্কোয়ার থিটা সমান হচ্ছে হাফ, এটা হাফ হয়ে গেল। এবং কসকে যদি তুমি এটা এটাকে যদি উভয় পক্ষকে বর্গমূল করো তাহলে এখানে পাবে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট টু। আচ্ছা, এখানে তোমাকে রেঞ্জ বলে দেওয়া আছে, বলা হচ্ছে পাই বাই টু এর থেকে ছোট এবং জিরো ডিগ্রি অপেক্ষা বড়, তার মানে সেটা কোন চতুর্ভাগে পড়বে? প্রথম চতুর্ভাগে। তাহলে এখানে কি কজের ঋণাত্মক মান আমরা নিব? নিব না, আমরা শুধু কজের পজিটিভ মানটাই নিব, সেটা হচ্ছে কত? ওয়ান ডিভাইডেড বাই রুট টু। এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে কস 45 ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট টু। আচ্ছা, সো এইটার ক্ষেত্রে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি করব আমরা, কস থিটা থাকছে, আমরা জানি কস
পাই বাই ফোর হচ্ছে আমার ওয়ান ডিভাইড বাই রুট টু। সুতরাং আমি এখান থেকে কী পাচ্ছি, আমি পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই ফোর। আচ্ছা দেখো তো, এই যে থিটাটা পেলাম আমরা, এটা কি আসলে আমার এই রেঞ্জের ভিতরে পড়ছে কি না? হ্যাঁ, এই রেঞ্জের ভিতরে পড়ছে। তার মানে কি আমার এই মানটা গ্রহণযোগ্য, অর্থাৎ আমি যেটা সমাধান পেলাম সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই ফোর।